সামনে তো নির্বাচন, আবার অনেক স্থানীয় সরকার নির্বাচনও হবে। যদি ইনায়ে বিনায়ে কৌশলে গণ অধিকার পরিষদ কোনো স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে এদেশের মানুষ গণ অধিকার পরিষদকে দাঁড়াল বলবে না, বলবে না? গণ অধিকার পরিষদ যদি বলে আমরা কোনো হাসিনার অধীনে নির্বাচন করিনি, এই জন্য জানি না যে হাসিনা চোর কি না, এইটা বলে যে আমরা এইবারের জন্য একটু পরীক্ষা করে দেখতে চাই যে হাসিনা আসলে ভোট চোর কি না, তারপরেও মানুষ দাঁড়াল বলবে না, দাঁড়াল বলবে না? এই ঘটনাটি হয়েছে আমাদের একটি ইসলামিক দলের ক্ষেত্রে। তারা যদি সকালেও ভোট বয়কট করত, তাহলেও সম্মানের সঙ্গে এদেশের মানুষের স্যালুট পেত, কিন্তু যখন দেখেছে হারছে তখন বয়কট করা শুরু করেছে। লাভ হয়েছে, 2 বছর লাভ হয়েছে। আরে গণ অধিকার পরিষদ যদি নির্বাচনে অংশগ্রহণ করে দালাল হয়, তাহলে তুমি নির্বাচনে অংশগ্রহণ করে কি হবে? শেখ হাসিনা যে ভোট চোর, এর চেয়ে বড় বারবার করে প্রমাণ করার কোনো প্রয়োজন আছে? বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী, কোনো বড় নেতা কোনোদিন ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে গিয়ে ডিম খেয়েছে? এ খেয়েছে কোনোদিন? এ পচা ডিম কেউ কারো ভাগ্যে হয়েছে? হয়েছে? সুইজারল্যান্ডে গিয়ে কোনো প্রধানমন্ত্রী ডিম খেয়েছে? কে খেয়েছে? শেখ হাসিনা খেয়েছে। তো সবাই চেনে, প্রবাসীরা ছিল, সবাই চেনে, শুধু তারা চিনল না, বললো তারা একটু পরীক্ষা করতে গেছে, গেলেন। আমি চরমনয় ভাইদেরকে বলি, যা হয়েছে হয়েছে, গণতান্ত্রিক আন্দোলনে এসে যুক্ত হবেন, এবং এত সোজা না, রক্ত দিয়ে প্রমাণ করতে হবে আপনারা দেশপ্রেমী, এত সহজে মানুষ পার দেবে না, মরিয়ে প্রমাণ করতে হবে আপনি মরেছেন, তারপরে দেশের মানুষ নতুন করে আপনাকে পবিত্র বলে মনে করবে। সময় খুব অল্প, মনে রাখতে হবে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য শেখ হাসিনা কতগুলো লাশ ফেলেছিল, মনে রাখতে হবে। কেন? জনগণের জন্য না, তার ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় এসে বলছে যে বিচারক নাকি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। আরে ভাই, 7 জন জুরির মধ্যে 6 জন বলেছে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখতে হবে, শুধুমাত্র হাসিনার নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। বুঝতে পেরেছেন? আদালতকে কোন জায়গায় চাঙ্গে পাঠিয়েছে হাসিনা? ডিম কি এমনি খাচ্ছে? দেশের মানুষ চিনল না, কিন্তু প্রবাসীরা ঠিকই চিনেছে, ঠিরে ঢিল মারছে, ডিম মারছে। ইনশাআল্লাহ দেশের মানুষের চোখ খুলছে আস্তে আস্তে। এই বাংলাদেশের মাটিতে যে রাস্তাঘাট বন্ধ করে রাখে না, বন্ধ করে রাখে না, রাস্তাঘাটে প্রোটোকল নাই, ভিআইপি প্রোটোকল, মানুষ মাথা নিচু করে, মানুষ আর মাথা নিচু করে না, সবাই একটা করে ডিং রাখবে, ওই প্রোটোকল নিয়ে গাড়ি যাবে, একটা করে ডিং নিক্ষেপ করে সবাইকে, সেই সময়ের জন্য হাসিনাকে অপেক্ষা করতে হবে। পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশের ভবিষ্যৎ, ছাত্র অধিকার পরিষদ, গণতন্ত্রের ভবিষ্যৎ, বাংলাদেশের পরিষদ। সংগ্রামী উপস্থিতি, আমরা খবর পেয়েছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই আওয়ামী লীগ সরকার তার সর্বশেষ রক্ষা কবচ হিসেবে তারা এখন অস্ত্র ঢুকাচ্ছে, তারা এখন রক্তক্ষয়ী এক সংঘর্ষের একটি প্লট বাংলাদেশে রচনা করতে চায়। আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, জাতীয় নির্বাচনের আগে ডাকসু সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। আপনাদেরকে একটি গল্প শোনাবো, আপনারা লেজ কাটা শিয়ালের গল্প শুনেছেন, শুনেছেন? আপনাদেরকে আজকে লেজ কাটা প্রধানমন্ত্রীর গল্প শোনাবো। আমি বলবো না তিনি কোন দেশের প্রধানমন্ত্রী, এক দেশে এক প্রধানমন্ত্রী ছিলেন, যে তার সীমাহীন লুটপাট দুর্নীতি গুম খুনের কারণে আস্তে আস্তে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করলেন। তিনি আমেরিকায় গেলেন, আমেরিকা তাকে সম্মান করল না, ইউরোপের দেশগুলোতে গেলেন, সম্মান পেলেন না, তিনি আজকে সুইজারল্যান্ডে গিয়েছেন, সেখানে তাকে প্রবাসী বাংলাদেশিরা বয়কট করেছে। আমরা দেখলাম যখন আমেরিকা থেকে ভিসা রেস্ট্রিকশন দিলেন, তিনি বললেন 10 ঘন্টা জার্নি করে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে তিনি আমেরিকা যেতে চান না। আমরা দেখলাম ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হলো যদি বাংলাদেশে
নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন না হয়, অংশগ্রহণমূলক নির্বাচন না হয়, বাংলাদেশের গণতান্ত্রিক সভা সমাবেশে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করা হয়, বাধা দেওয়া হয়, তাহলে জিএসটি প্লাস সুবিধা ইউরোপ দিবে না। গতকালকে আমরা ইউরোপীয় পার্লামেন্টের 6 জন সংসদ সদস্যকে দেখেছি, তারা ইইউ হাই কমিশন কে তারা চিঠি দিয়েছে, তারা সেখানে বলেছে যে যদি আগামীতে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচন না হয়, যদি এই সরকার মানবাধিকার লঙ্ঘনের কাজগুলো চালিয়ে যায়, তাহলে তারা যেন বাংলাদেশ সরকারকে প্রেসার দেয়। এখন প্রশ্ন হচ্ছে আপনি বললেন আমেরিকা যাবেন না, এখন কি তাহলে আপনি ইউরোপেও যাবেন না? ঠিক আছে, যাবেন না, কারণ আপনাদের সীমাহীন দুর্নীতি মানবাধিকার লঙ্ঘনের কারণে আপনাদের লেজ কাটা গিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী শিক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারাও কি এই প্রধানমন্ত্রীর কথা শুনে আপনাদের লেজ কাটবেন কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করার সময় হয়েছে। আমরা জানি আমাদের দেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা লেখাপড়া করে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে আসে একটি উন্নত স্বপ্ন নিয়ে, উন্নত ক্যারিয়ার, উন্নত জীবনের আশায়। আমাদের দেশের শিক্ষা, আমাদের দেশের স্বাস্থ্য, আমাদের দেশের প্রযুক্তি, আমাদের দেশের সামরিক খাত, প্রত্যেকটা খাতের প্রায় 90-97% আমাদেরকে এক্সচেঞ্জ করতে হয় এই ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোর সাথে। তাহলে এবার চিন্তা করুন, পড়াশোনা শেষ করে আপনি কি স্কলারশিপ নিয়ে কোন দেশে যাবেন? নাইজেরিয়াতে যাবেন, রুয়ান্ডাতে যাবেন, উগান্ডাতে যাবেন, না ইউরোপ আমেরিকার দেশগুলোতে যাবেন? আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে আপনারা কোন দেশে উচ্চতর ডিগ্রির জন্য যাবেন, আপনারা বিশ্বের কোন দেশগুলোতে আপনারা পিএইচডি করতে যাবেন, গবেষণা করতে যাবেন। আশা করি ছাত্রলীগের ভাই বন্ধুরা, আপনারা লেজ কাটা প্রধানমন্ত্রীর পিছনে গিয়ে আপনাদেরও নিজেদের লেজ আর কাটবেন না, নিজেদেরকে সংযত করবেন। আর বলতে চাই, এই সরকার এখনো তাদের গুম খুন থামায় নাই। আমাদের খুলনার তেরকোদা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে 43 ঘন্টা এই কাউন্টার টেরিজম ইউনিটের আন্ডারে গুম করে রেখে তারপরে তাকে আদালতে তোলা হয়েছে। আমাদের সাইবুরকে এখনো ডিজিটাল সিকিউরিটি, ইসমাইলকে এখনো ডিজিটাল সিকিউরিটি অ্যাপ দিয়ে আটকে রাখা হয়েছে। আমাদের এখনো আহত সহযোদ্ধারা, তারা কারোর মাথায় মেমোরি ডিজার্ডার হয়ে গিয়েছে, কাতরাচ্ছে, কারো পা ভেঙে দিয়েছে, এখনো তারা সুস্থ হয় নাই। আমরা বলতে চাই যে এই সরকারের দুঃশাসন দুর্নীতির কারণে আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কারেন্ট নাই, ডলার নাই, এই দেশটাকে তারা জাহান্নামে পরিণত করেছে। সর্বশেষ একটি স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই, আওয়ামী লীগের অপর নাম দেশ বানাইছে জাহান্নাম, আওয়ামী লীগের অপর নাম দেশ বানাইছে জাহান্নাম, আওয়ামী লীগের অপর নাম এতক্ষণ তো বাইরের চাপের কথা বললাম, সর্বশেষ কথাটা বলে দেই। আমরা দেখেছি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সময় চেয়ারম্যানের পি সাহেবের, তিনি সেখানে বলেছেন যে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তিনি আন্দোলন করবেন। আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবকেও দেখেছি, তারাও বলেছেন এই সরকারের অধীনে নির্বাচন করবেন না। তাহলে আওয়ামী লীগ সরকার আগামী নির্বাচনে কাকে সাথে নিয়ে নির্বাচন করবে? তাকে সাথে নিয়ে নির্বাচন করবে, মাঠে কিন্তু আর কোন দল অবশিষ্ট নেই, সুতরাং পতন অনিবার্য। ধন্যবাদ সবাইকে।